রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে চাপে রাখছে সরকার জানালেন প্রধানমন্ত্রী তুরস্কের লেডির ক্যাম্প পরিদর্শন রোহিঙ্গা সংকটে ভুক্তভোগী হতে পারে পুরো অঞ্চলই জঙ্গিবাদ বিস্তারের আশঙ্কা ভীষণ মিরপুরে জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার আজ আবারও অভিযান এবং শেষ সৌদি আরবে দুর্গকে বাংলাদেশি হাজিরা অভিযুক্ত এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থার ঘোষণা স্বাগত নিউজ টোয়েন্টি সাথে আছি আমি তাবাস দেখছিলেন শিরোনাম এবার চলে যাব পুরো সংবাদে শুরুতে রোহিঙ্গা প্রসঙ্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নিজের মানুষ দেশের মানুষ অন্য দেশে শরণার্থী হয়ে থাকবে এটি মিয়ানমারের জন্য অপমানের বিষয়টি মিয়ানমারকে উপলব্ধি করতে হবে বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে কথা বলেন তিনি শেখ হাসিনা আরো বলেন শরণার্থীদের জন্য যথাসাধ্য করার চেষ্টা করছে সরকার একই সঙ্গে তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে অব্যাহত চাপে রাখার কথাও জানান সরকার প্রধান শাহ আলী জয়ের প্রতিবেদন আগামী তেসরা নভেম্বর জেল হত্যা দিবস পালন সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ এবং সাংগঠনিক বেশ কিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার গণভবনে বৈঠকে বসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ শুরুতে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে উঠে আসে কক্সবাজারে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গ প্রধানমন্ত্রী বলেন রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা নিঃস অসহায় মানুষের কষ্ট সহ্য করার মতো নয় মানবিক কারণেই তাদেরকে সহায়তা করছে সরকার নৌকা ডুবিতে শিশুরা মারা গেছে নারী মারা গেছে একটা সত্যি খুব কষ্ট করে এগুলি সহ্য করা যায় না মানুষ আজকে মানে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের আশায় আসছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করতে কিন্তু আমরা সেই সাথে সাথে মিয়ানমার সরকারের উপরে চাপ দিচ্ছি যে তারা তাদের দেশের মানুষ যারা আমাদের দেশে আছে তাদেরকে যেন তারা ফিরিয়ে নিয়ে যায় কোনো দেশের মানুষ যদি আরেক দেশে রিফিউজি হয়ে থাকে তো সেই দেশের জন্য এটা সম্মানজনক না এটা মিয়ানমারকে উপলব্ধি করতে হবে দেশের রাজনৈতিক ঘটনা প্রবাহ উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে বিএনপির দাবির উত্তরে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকারের সময়ে সব নির্বাচনই নিরপেক্ষ হয় আগামী জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে বলে মন্তব্য করেন সরকার প্রধান যথাসময়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অবশ্যই দেশে হবে এবার সেটা আমরা ইলেকশন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে এটা নিয়ে ওই হয়তো পানি গোলার চেষ্টা করা আর ওই সংবিধান লঙ্ঘন করে কোনো অন্য কিছু চিন্তা ভাবনা করা এই চিন্তা বাংলাদেশে এখন করা আর সময় নেই সুযোগ নেই আমাদের দেশে কিছু আতেল শ্রেণী আছে তাদের ক্ষমতা যাওয়ার অনেক স্বাদ কিন্তু নির্বাচন করে ভোট পাওয়ার সাধ্য তাদের নাই এবং এই সব লোকদের স্বাদ মিটাতে যে জনগণের ভোগান্তি বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান সঙ্গে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রীও বিপদের মুখে থাকা রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সাহায্য দেয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান দেশটির ফার্স্ট লেডি শাহ আলী জয় নিউজ টোয়েন্টি ঢাকা মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের পাশে থাকবে তুরস্ক এমন প্রত্যয় ব্যক্ত করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এডওয়ান বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এমন আশ্বাস দেন তিনি একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি রামিম হাসানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর হামলা নির্যাতন থেকে বাঁচতে রোহিঙ্গার আশ্রয় খুঁজছে প্রতিবেশী দেশ বাংলাদেশে আর তা করতে গিয়ে অনেকের মৃত্যু হচ্ছে নাফ নদীতে এখন পর্যন্ত ঠিক কত রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই এসব খবরে উদ্বেগ প্রকাশ করে রোহিঙ্গাদের খোঁজখবর নিতে কক্সবাজারে ছুটে এসেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনিয়ার দুপুর দেড়টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান এরদোয়ান সঙ্গে ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফলু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ ষাট সদস্যের প্রতিনিধি দল এ সময় তারা খোঁজ খবর নেন সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের পরে সাংবাদিকদের এমিনী এরদোয়ান বলেন তুরস্ক সবসময় রোহিঙ্গাদের পাশে আছে আগামী বারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গাদের নির্যাতনের বিষয়টি তুলে ধরা হবে বলেও জানান তুরস্কের এই ফার্স্ট লেডিং বাংলাদেশ যেভাবে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে সেজন্য বাংলাদেশ সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তুরস্ক রোহিঙ্গাদের পাশে আছে রোহিঙ্গাদের উপর নির্যাতনের বিষয়টি আসছে জাতিসংঘ সাধারণ অধিবেশনে তুলে ধরবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন এই সমস্যা সমাধানে মিয়ানমারকে সবার আগে এগিয়ে আসতে হবে সহযোগিতা দরকার আন্তর্জাতিক সম্প্রদায়েরও আমাদের এই সমস্যাটির সমাধানে আসতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বিষয়টি খুবই উদ্বেগজনক আর তাই এ সমস্যা সমাধানে আমরা সবাই মিয়ানমারের পাশে আছি তবে রোহিঙ্গাদের ব্যাপারে মিয়ানমার সরকারকেই সবচেয়ে বেশি বিকেল পাঁচটার বিশেষ বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তুরস্কের ফার্স্ট লেডি এর আগে রোহিঙ্গাদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে একে গণহত্যা বলে অভিহিত করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বাংলাদেশের পাশে থাকারও করেন তিনি মিয়ানমারের রাজ্যে নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গাদের যে স্রোত বাংলাদেশে আসছে তাতে সরকার উদ্বিগ্ন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বাদল কাদের বৃহস্পতিবার সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি বলেন মিয়ানমারের চলমান সহিংসতা মানবতাকেও হার মানিয়েছে তবে সহিংসতার এই ঘটনায় রোহিঙ্গাদের স্রোতে বাংলাদেশে মাদক ও অস্ত্র আসছে কিনা তা নিয়েও উদ্বেগের কথা জানান তিনি মন্ত্রী বলেন এ অবস্থায় সরকার খুব সতর্কতার সাথে রোহিঙ্গা পরিস্থিতি মোকাবেলা করছে আমরা খুব সতর্কতার সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি মোকাবিলা করছি এত মানুষ আসছে নির্যাতিত মানুষের সঙ্গে মাদকের স্রোত আসছে কিনা এবং অস্ত্রের কোনো বিষয় যুক্ত হচ্ছে কিনা এটা তো আমাদের জন্য আরও বেশি উদ্বেগের যারা চলে এসছে আমরা পুশিনের প্রতিবাদ করছি পুশব্যাক আমরা করছি না তবে আমরা অ্যাফোর্ড করতে পারছি না এ বিশাল বোঝা বয়ে বেড়ানোর ক্ষমতা আমাদের নেই মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ সুবিধাবাদী অবস্থান নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহিংসতা বন্ধে মিয়ানমারকে বাধ্য করতে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করার দাবিও জানান তিনি জাতীয় প্রেস ক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের অষ্টম মৃতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এই মন্তব্য করেন তিনি মিসা ফফুল বলেন মানবাধিক মানবিকতার স্বার্থে সব বন্ধ হওয়া উচিত সমস্যা সমাধানে সরকারকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মানবতার প্রশ্নে সকল বিশ্রা খাওয়া উচিত মিয়ানমারকে বাধ্য করা উচিত তাদের হত্যা যোগ্য বন্ধ করা এবং এই মানুষগুলোকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সেইখানে আমাদের সরকার খুব সুবিধাবাদী ভূমিকা পালন করে মার্কে বাধ্য করতে হবে তাদের রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ওরা হিন্দু না মুসলমান ওই কথা আমরা জিজ্ঞাসা করতে চাই না তারা মানুষ তাদের মানুষ হিসেবে বেঁচে থাকার সমস্ত অধিকার রয়েছে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে দেশটির সরকার বাংলাদেশে পালিয়ে আসা ব্যক্তিরা নাগরিকত্বের প্রমাণ ছাড়া রাখাইনে ফিরে যেতে পারবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা এদিকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার জন্য ইসলামী সহযোগিতা সংস্থার বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছে ইরান সঞ্জিদ ইসলামের প্রতিবেদন বৃহস্পতিবার মিয়ানমারের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থং তুন বলেন রাখাইন রাজ্যে চলমান সংকটে জরুরি অবস্থা ও সামরিক আইন প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব আন্তর্জাতিক বিশ্ব মিয়ানমার সেনাবাহিনীর কর্মকাণ্ডকে সন্ত্রাসী বলে অভিহিত করার নিন্দা জানিয়ে তিনি দাবি করেন বিদ্রোহী দমন ও রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহনশীলতা দেখিয়েছে তাদের সেনাবাহিনী আমরা আঞ্চলিক অখণ্ডতা এবং আমাদের জাতির সার্বভৌমত্ব রক্ষা করব। রাখাইন রাজ্যে যুদ্ধের কারণে বাংলাদেশে পালিয়ে আসা ব্যক্তিরা নাগরিকত্বের প্রমাণ ছাড়া মিয়ানমারে ফিরতে পারবে না তিনি যখন এ দাবি করছেন তখন রাখাইন রাজ্য থেকে অন্তত এক লাখ পঁচিশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে নিজ সরকারের হাতে নির্যাতিত রোহিঙ্গারা এখন বাংলাদেশ সরকারের কাছে চাইছে নিরাপত্তা আমি মগদু শহরের বাসিন্দা সেখানে আমার ঘর জ্বালিয়ে দিয়েছে ওরা আমাদের সেনাবাহিনী ও বৌদ্ধ নেতারা আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দেশ ছাড়তে বাধ্য করেছে আমরা এই বাংলাদেশ সরকারের কাছে নিরাপত্তা চাই এরই মধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের উপর চলমান গণহত্যার বিষয়টি নিয়ে আলোচনার জন্য ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন ইরানের শীর্ষ পর্যায়ের আলেম গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি এদিকে মুসলমানদের উপর হত্যাকাণ্ড ও বর্বর নির্যাতন অব্যাহত রাখার পরও মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে একশোর বেশি ট্যাঙ্ক সামরিক জলযান এবং কয়েক রকমের অস্ত্র বিক্রি করছে তারা সঞ্জিদা ইসলাম নিউজ রোহিঙ্গা সংকট নিরসনে কার্যকরী উদ্যোগ না নিলে মৌলিক ও মানবাধিকার বঞ্চিত মানুষগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলো আর এর ভুক্তভোগী শুধু মিয়ানমার বা বাংলাদেশ নয় হতে পারে পুরো অঞ্চলে এমনটাই বলছেন কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা রোহিঙ্গা সংকট নিয়ে লাকমিনা জেসমিন সোমার তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দেখুন দ্বিতীয় পর্ব মিয়ানমারের রাখাইন রাজ্যে বারবার রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর যেভাবে সহিংসতা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী তাতে নির্যাতনের শিকার মানুষগুলোকে ব্যবহার করে ফায়দা নিতে পারে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলো আর এর নেতিবাচক প্রভাব প্রতিবেশী দেশগুলোর উপর তো বটেই পুরো অঞ্চলেই পড়তে পারে বলছেন কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এই যারা ভিটিমাটি ছাড়া হয়ে আসবে তাদের কিন্তু তারা কিন্তু তাদের মধ্যে খেদ এবং বিক্ষোভ এবং তাদের প্রতিহিংসা প্রতিরোধ স্পৃহা কিন্তু তাদের তৈরি হয় মিয়ানমারের বিরুদ্ধে যদি সেই সংঘাত জড়ায় তার আঁচ তো আমার গায়ে লাগবে আমি তো প্রতিবেশী আন্তর্জাতিক নিয়মেও কোনো গোষ্ঠী যদি তাদের যদি কণ্ঠাসা করা হয় এবং তাদের উপর যদি অত্যাচার করা হয় তারা কিন্তু তাদের রক্ষা করার জন্য কিন্তু অস্ত্র ধরতে পারে ওই জায়গায়ও অনেক ধরনের মিলিটেন্সি আছে তারা হয়তো সুযোগটা এর মধ্যে প্রবেশ করার জন্য সেটাই ভয় বান্দরবান ও কক্সবাজার জেলার বিপরীতে বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমানা দুইশো কিলোমিটার এর বান্ন কিলোমিটার জুড়েই নাফ নদী উত্তর প্রান্তে বাংলাদেশ ছাড়াও ভারতের মিজোরাম সীমান্ত এই ত্রিদেশীয় সংযোগস্থলে পার্বত্যভূমির দুর্গম এলাকাকে বলা হয় সংগঠিত অপরাধ চক্রের অভয়ারণ্য এই অঞ্চলে আরকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আরসা কিংবা রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আর বিভিন্ন উগ্র সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর ইতোমধ্যে এসেছে গণমাধ্যমে মানবিক ও মৌলিক অধিকার বঞ্চিত মানুষগুলোর জাতিসত্তার অস্তিত্ব মুছে দিতে সেনা অভিযানের মাধ্যমে জ্বালাও পোড়াও হত্যাযজ্ঞ চালাচ্ছে মিয়ানমার আর এই সহিংসতা তাদেরকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত করছে এমন খবরও আসছে গণমাধ্যমে সহিংসতার প্রভাব প্রতিবেশী দেশগুলোর উপর পড়ার আগেই দ্রুত রোহিঙ্গা সংকটের সুরাহার পরামর্শ বিশেষজ্ঞদের যারা প্রায় চল্লিশ বছর ধরে সকল ধরনের মানবিক ইসে থেকে তারা বঞ্চিত তাদের মধ্যে একটা অংশ ধরনের যে এই ধরনের চিন্তাভাবনা যদি করে সেটাকে আমি অযৌক্তিক কোনো কিছু বলবো না এবং এটাকে ঘিরে যদি কোনো শক্তি সুযোগ নিতে চায় সেই সেই সুযোগ মানে যেন তারা না নিতে পারে সে ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে মালয়েশিয়ান এবং ইন্দোনেশিয়া তারা যেহেতু প্রেশার দিচ্ছে এবং তারা যেহেতু আসিয়ান ইয়েতে তাদের কনফারেন্সে তারা এটা উঠাচ্ছে রেজলিউশনে উঠাচ্ছে এবং ইউনাইটেড নেশনস করতেছে ওয়াইসি করতেছে মায়ানমার না করে পারবে না কিন্তু তারা এটা লিঙ্গেরিং করতেছে আর উনিশশো সালে নতুন নাগরিক আইনে রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসাবে অস্বীকার করা হয় এর পর থেকেই রাখাইন রাজ্যে মাথা দিয়ে ওঠে সহিংসতা লাকমিনা জিসমিন সোমা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এবারও অন্যান্য প্রসঙ্গ মিরপুরে জঙ্গি আস্তানায় আজ আবার অভিযান চালাবে র্যাব গতকাল সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয় এর আগে জানানো হয় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে আস্তানা থেকে পুরো অভিযান শেষ করতে সময় আরো লাগবে এদিকে বোমার আগুনে পুরে জঙ্গি আবদুল্লাহ সহ সাত জনের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্ত শেষে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ আলী তালুকদারকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বিশাদ হাসান মিরপুর মাজার রোডের বর্ধন বাড়ি জঙ্গি আস্তানার ভেতরের চিত্র পঞ্চমতলার দেয়াল মেঝে এমনকি ছাদ সবখানে কালো দাগ আর রাসায়নিক পদার্থের ছাপ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা অভিযানে এই আস্তানায় মেলে বিপুল পরিমাণ বিস্ফোরক ও বিস্ফোরক দ্রব্য নিরাপত্তার খাতিরে অভিযান আরও সময় সাপেক্ষ হবে বলে জানায় র্যাব বড় আকারের বোমা থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন 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 দিয়ে মিশ্রিত অবস্থায় আছে বোতল সাইজের এরকম মতন পাওয়া গিয়েছে দশ কেজি গান পাউডার উদ্ধার করেছে সালফার উদ্ধার হয়েছে চারকোল উদ্ধার করা হয়েছে বহুতল বিশিষ্ট ভবনের একটি মডেল উদ্ধার করা হয়েছে এবং সেখানে বিভিন্ন রকমের মার্কিং দেওয়া আছে ধারণা করা হচ্ছে সে হয়তো কোনো বহুতল বিশিষ্ট ভবনে কোনো নাশকতার পরিকল্পনা করছিল মঙ্গলবার রাতে আত্মঘাতী বিস্ফোরণে জঙ্গি আবদুল্লাহ সহ সাতজনের মৃত্যু হয় বুধবার লাশের কঙ্কাল পাঠানো হয় মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার তাদের ময়নাতদন্ত শেষ করে ফরেন্সিক বিভাগ তাদের পুরো সমস্ত বডি পুড়ে গেছে পুরে প্রায় কয়লা হয়ে গেছে জন্য আগুনে পুড়ে ওরা মারা গেছে এটা হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা আর কি আমরা শুধু তাদের বড়ি থেকে ডিএনএ পরীক্ষা করার জন্য আমরা হার সংগ্রহ করেছি এবং এগুলি আমরা ডিএনএ পরীক্ষা করার জন্য আমরা ডিএনএ ল্যাবে পাঠাবো জঙ্গি আবদুল্লার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ ও এলাকার নৈশ প্রহরী সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছিলেন রিশাদ হাসান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ শেষে এখন রাজধানী কর্মজীবী যানবাহনের ভিড় শিমুলিয়া কাজ যাত্রীদের চাপ এখন দৌলদিয়া পাটুরিয়া নৌরুটের দৌলদিয়া অংশে পারাপারের অপেক্ষায় কয়েক হাজার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন যা প্রায় পাঁচ কিলোমিটারের যানজট তৈরি করেছে এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা দর্শক বিষয়ে আরো জানাতে দলুদিয়া ফেরিঘাট থেকে টেলিফোনে যোগ দিয়েছেন আমাদের রাজবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম শামীম ড্রেজিং এর কারণে ফেরিঘাটে যানবাহনের যানবাহন চলাচলে ব্যাহত হচ্ছে এখন কি পরিস্থিতি দেখছেন চাপ কতটুকু আছে সেখানে ঈদের ছুটি শেষ তবে এখনো দলুদিয়া ঘাটে দীর্ঘ যানজটে আটকা আছে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক গত এক সপ্তাহে দৌলদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় পাঁচ কিলোমিটার থেকে ছয় কিলোমিটার যানজট পেরিয়ে তাদের ফেরিতে উঠতে হচ্ছে এতে চরম দুর্ভোগে পড়ছেন পণ্যবাহী ট্রাক যাত্রীবাহী বাস ও সাধারণ যাত্রীরা এর মধ্যে বেশি সমস্যায় পড়ছেন শিশু নারী ও বৃদ্ধ অসুস্থ ব্যক্তিরা তো শিমুলিয়া কাঠালবারেই নৌরুডে নাব্যতা সংকটের কারণে দোলদিয়া ঘাটে বাড়তি চাপ হয়েছে বলে বিআইডব্লুটিসি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন তারা এটাও বলেছেন যে শিমুলিয়া কাঁঠাল বাড়ি নো রুডে সংকট না হওয়া পর্যন্ত দৌলতদের ঘাটে থাকার কারণে যানজাট থাকবে এদিকে আরেকটি সমস্যা হচ্ছে লোকাল যাত্রীদের যে যাত্রীগুলো লঞ্চে যাওয়ার উদ্দেশ্যে আসছেন তাদেরকে পাঁচ ছয় কিলোমিটার দূরে নামিয়ে দেওয়া হচ্ছে সে জায়গা থেকে তারা রিক্সা অটো এবং পায়ে হেঁটে গন্তব্য আসেন এতে প্রত্যেকের অতিরিক্ত টাকা ব্যয় করতে হচ্ছে তো তারা অভিযোগ করে বলছেন রিক্সায় আসার সময়ও তাদেরকে পুলিশে বাধা দিচ্ছে রাস্তা ক্লিয়ার রাখার জন্য তো বিআইডাব্লিউ টিসির কর্মকর্তারা আমাদেরকে সর্বশেষ জানিয়েছেন যে দৌলদিয়া পাটুরিয়া নৌ বর্তমান বৃষ্টি ফেরি চলাচল করছে তো শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট নাব্যতার সংকট কেটে উঠলে দোলত দেখাতে যানজট হবে না এই ছিল আমার কাছে দোলত দেখাতে সর্বশেষ সংবাদ শামীম আপনাকে ধন্যবাদ দর্শক দলদিয়া ফেরিঘাটের সবশেষ অবস্থা জানাতে যোগ দিয়েছিলেন রাজবাড়ির প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম নাব্যতা সংকটের কারণে বন্ধ রয়েছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথের বেশিরভাগ ফেরি এ কারণে স্পিড বোট ও লঞ্চে করে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ তবে এ সময় দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ করেছেন তারা মাদারীপুর প্রতিনিধি বেলাল রেজভীর তথ্যচিত্রে দেখুন ডেস্ক বোর্ড নাব্যতা সংকট নদীতে ডুবোচর সহ নানা কারণে অচলাবস্থা দেখা দিয়েছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে মাদারীপুরের শিবচরের এই নৌপথে চলাচলকারী বৃষ্টি ফের মধ্যে সচল রয়েছে মাত্র পাঁচটি ফলে ঘাটের উভয় পারে দেখা দিয়েছে দীর্ঘ যানজট এই অবস্থায় দুর্ভোগে পড়েছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার যাত্রীরা এরই মধ্যে শুরু হয়েছে নদী খননের কাজ তাই খনন কাজ শেষ না হওয়া পর্যন্ত যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে উপজেলা প্রশাসন হাইওয়ে ও এসপি মহোদয় আমাদের ডিসি স্যার সহ সবার সাথে আলাপ করেছি যাতে ভারী গাড়িগুলো ভাঙ্গা থেকে ডাইভার্ট করে পাটুরিয়া আরিচা রুটে প্রেরণ করা যায় তাদের অন্তত এদিকে যাত্রী হয়রানিটা অনেক কম হবে এমন বাস্তবতায় বাধ্য হয়ে লঞ্চ স্পিডবোট ও ইঞ্জিন চালিত নৌকায় করে নদী পাড়ি দিচ্ছেন কর্মজীবী মানুষ তবে এইসব নৌজানে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা আগে স্পিডবোট ছিল টাকা টাকা এখন আর কিন্তু শৃঙ্খলা যাত্রীদের এমন দুরবস্থায় মনোযোগী হয়েছে পুলিশ অতিরিক্ত ভাড়া আদায় সহ অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা স্পিড বোর্ড লঞ্চ এবং ফ্লাইটে যেন নিয়ম বাসগুলো নিয়ম যাতে যাত্রী পরিবহন করে অতিরিক্ত ভাড়া এবং তার জন্য সঠিকভাবে যাত্রীদের আনা নেওয়া করে অতিরিক্ত ভাড়া আদায় যাত্রীদের কাছে মরার উপর খরার ঘায়ের মতো তাই অনিয়মবন্ধে কার্যকর পদক্ষেপ দেখার অপেক্ষায় ভুক্তভোগীরা সৌদি আরবে হজের সব আনুষ্ঠানিকতা শেষ হলেও শেষ হয়নি বাংলাদেশি হাজিদের দুর্ভোগ বেসরকারি অর্ধশতাধিক হজ এজেন্সির নানা অব্যবস্থাপনার কারণে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে বহু বাংলাদেশি হাজিকে তবে অভিযুক্ত সব এজেন্সির বিরুদ্ধে জরিমানা সহ আইনি ব্যবস্থা আর আশ্বাস দেন ধর্মমন্ত্রী মতিউর রহমান সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আলামিনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আসমাদুলি সৌদি আরবে পবিত্র হজ পালন শেষ করেছেন বাংলাদেশি হাজিরা বুধবার থেকে শুরু হয়েছে হাজিদের ফিরতি হজ ফ্লাইট কিন্তু চলতি বছর হজের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের পোহাতে হয়েছে চরম দুর্ভোগ হজ চুক্তি অনুযায়ী বিমান ও সৌদি এয়ারলাইন্স সিটি চেকিংয়ের মাধ্যমে হাজিদের মালামাল পরিবহনের কথা থাকলেও হঠাৎ করে এ ব্যবস্থা স্থগিত করা হয় এই ঘটনায় মালামাল নিয়ে বিপাকে পড়েন হাজিরা সিটি চেকিংয়ের জন্য প্রত্যেক হাজির কাছ থেকে নব্বই রিল করে নেওয়া হলেও সেবা পাননি তারা এবার সিটি স্ক্যান করা হচ্ছে না কিন্তু আমাদের থেকে নব্বই রেল করা করে নেওয়া হয়েছে এখন এই মালামাল গুলা যদি না নেয় ওনারা আমাদের এই লাগেজ গুলা যদি বহন না করে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে এখানেই শেষ নয় বেসরকারি বেশ কিছু হজ এজেন্সি ও স্থানীয় মোয়াল্লেমদের অব্যবস্থাপনায় পর্যাপ্ত পরিবহনের অভাবে মিনা থেকে মক্কায় পায়ে হেঁটে আসতে হয়েছে অনেক হাজিকে এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন অনেকে হজ করবো এই আশা আমি এদিক দিয়ে আসতে খুব কষ্ট হয়েছে আজকে আমরা আর্শিরাবাদত নামাজ পড়বো হেরাম হারাম শরীফে এত দূরে যদি আমাদের বাসা থাকে আমরা হারাম শরীফে নামাজ শুধু পরিবহন ব্যবস্থায় নয় বাংলাদেশি হাজিদের ভুগিয়েছে বাসস্থান সমস্যাও হাজিদের কাবা শরীফের কাছাকাছি বাড়িতে না রাখা সহ বেশ কয়েকটি চুক্তি ভঙ্গ করেছে প্রায় পঞ্চাশটি বেসরকারি হাজ এজেন্সি আর এসব এজেন্সিগুলোর বিরুদ্ধে জরিমানা সহ ফৌজদারি মামলা করা হতে পারে বলে জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতি রহমান দায়ী হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় বেসরকারি হজ এজেন্সি মালিকদের সংগঠন এই গাফিলতির সাথে জড়িত যেসব এজেন্সিগুলি গাফিলতি এবং আমি বলব যে অনেকটা অপকর্ম এর সাথে যেসব এজেন্সিগুলি জড়িত তাদের বিরুদ্ধে হাব এবং মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা নেবে যেখানে স্বাভাবিকভাবেই পবিত্র হজ পালন একটি কঠিন ও পরিশ্রমের কাজ সেখানে এজেন্সিগুলোর এরকম অব্যবস্থাপনা অসহায় করে তুলেছে আল্লাহর এ মেহমানদের আসমাতুলি নিউজ টোয়েন্টি নিউজ টোয়েন্টি ফোর সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি আমাদের সাথেই থাকুন বিরতির পর স্বাগত আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ ই কমার্স বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বাড়ছে এর পরিধি সংশ্লিষ্টরা বলছেন তথ্য প্রযুক্তির যুগে উদ্যোক্তা হিসেবে এই খাতে কাজ করলে জানতে হবে ঝুঁকি এবং ব্যবসার পদ্ধতি সম্পর্কে সরকারকেও এই খাতকে দেখতে হবে ডিজিটাল বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে কারণ এই খাতে রয়েছে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা দেশে ই কমার্সের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আফসর তিন পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব উনিশশো নব্বই সালে মুন্সিজি ডট কমের মাধ্যমে বাংলাদেশে ই কমার্সের যাত্রা শুরু যদিও পরিপূর্ণভাবে কাজ শুরু হয় দু সালে ক্লিক ভিডিওর মাধ্যমে ই কমার্স শুধু অনলাইনে পণ্য বেচা কেনাই নয় এর আওতায় পড়ে সরকারি বেসরকারি বিভিন্ন সেবাও আর এই সেবা কার্যক্রম পরিচালনার জন্য দরকার উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সেবা তাই ই কমার্সে আগ্রহীদের ব্যবসা শুরুর আগেই বিস্তারিত জেনে নিতে হবে এমনটাই পরামর্শ ই কমার্সের ব্যবসায়ীদের এটা একটা খুব রিস্কিও খাত অবশ্যই ই কমার্স বিজনেসে যারা আসবে তাদের প্রপার ট্রেনিং বা প্রপার নলেজ নিয়ে আসা উচিত এটা আমার আমার কাছে মনে হয় কারণ এখানে অনেকগুলো ইস্যুস রয়েছে ইটস নট অ্যাবাউট অনলি ওয়েবসাইট ডেভেলপ ইটস নট অ্যাবাউট অনলি প্রোডাক্ট বা সার্ভিসেস ইস আপনি এটার রিলেটেড রেজিস্ট্রেশন থেকে শুরু করে প্রপার ট্রেনিং প্রপার মার্কেটিং নলেজ প্রপার ক্রস বর্ডার ই কমার্স যেটা বললাম যদি বাইরের সাথে ইম্পোর্ট এক্সপোর্ট ট্রেডিং করতে চায় সেই বিষয়ে নলেজ থাকাটা খুব জরুরি অনলাইনে বেচা কেনার একটি বড় সুবিধা হচ্ছে আপনি শপিং মলে না গিয়ে ঘরে বসেই আপনার পছন্দসই পণ্য এবং সেবা নিতে পারছেন ব্যস্ত জীবনে সময় বাঁচাতে এটি একটি দারুণ সুযোগ সেই সাথে আপনি দেশে বসে বিদেশ থেকেও কিনতে পারছেন থাকছে না কোনো ভৌগোলিক সীমারেখা দেশের প্রায় পঞ্চাশ হাজার মানুষ বর্তমানে ই কমার্সের মাধ্যমে আয় করছেন তবে বাংলাদেশে ই কমার্সের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন ই ক্যাবের সভাপতি ব্যবসা সম্প্রসারণের জন্য নীতিগত সহায়তা এবং প্রণোদনার কথা বললেন তিনি ভারতে এই মুহূর্তে যেটা হচ্ছে যে আপনার আগামী চার বছরের মধ্যে একশো বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে চীনে হয়ে যাচ্ছে এক ট্রিলিয়ন ডলার এবং চীনে আগামী কয়েক বছরের মধ্যে দুই কোটি লোক এই দিকে কর্মসংস্থান হবে ভারতে হবে আগামী দশ বছরে দুই কোটি নতুন কর্মসংস্থান তো বাংলাদেশে আমরা যদি দশ বছরে দশ লাখ নতুন কর্মসংস্থান সুযোগ তৈরি করতে চাই সবার আগে এটিকে জাতীয় অর্থনীতির সাথে দেখতে হবে ডিজিটাল বাংলাদেশের স্বার্থে দেখতে হবে পরিকল্পিত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব বলেও জানান তারা আফসার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ বন্যার প্রভাব পড়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে এছাড়া ঈদ পরবর্তী প্রভাবও রয়েছে এজন্য পণ্যের সরবরাহ যেমন কম তেমনি দামও চড়া দর্শক বাজার দরের খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন নয়ন বড়ুয়া জয় জয় বাজারে সবজি সরবরাহ কেমন দেখছেন এছাড়া দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা ধন্যবাদ তাবাসুম আপনি যেমনটা জানতে চেয়েছেন আসলে বাজারে সরবরাহ কেমন বাজারে সবজির কিন্তু আমরা এখানে এসে দেখেছি আসলে সব ধরনের সবজি কিন্তু সরবরাহ রয়েছে কিন্তু আমরা ঈদ উল আজাহার আগে থেকে যে সবজির দামটা অনেকটা বেশি ছিল এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অনেকটা বেশি সব সব ধরনের সবজি কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি সবজির দাম বেশি আমরা যদি বলি আসলে বেগুনের দামটা সবচেয়ে বেশি এখন এখনও পর্যন্ত বেগুন বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজিতে তারা বিক্রি করা হচ্ছে কিন্তু একই একই আমরা আপনাকে জানাতে চাই কাঁচা মরিচ সহ এবং পেঁয়াজের দামও কিন্তু অনেকটা বেশি এখন কিন্তু এর আগের কথা যদি আমরা বলি পেঁয়াজের দাম কিন্তু আরও অনেক বেশি ছিল টাকার টাকা টাকা থেকে পর্যন্ত কেজিতে বিক্রি করা হয়েছিল কিন্তু এখন আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি আপনাকেও দেখাতে চাচ্ছে পেঁয়াজের দাম এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজিতে তারা বিক্রি করছে কিন্তু একদম সর্বনিম্ন যেগুলি দেশি দেশীয় যে পেঁয়াজগুলি রয়েছে সেই পেঁয়াজ কিন্তু পঁয়ত্রিশ টাকা কেজিতেও তারা বিক্রি করছে কিন্তু আমরা একই ভাবে যদি আমরা বলি মাছের কথা যদি বলি মাছের দামও কিন্তু অনেকটা বেশি কিন্তু আমাদের জাতীয় মাছ যেটা রয়েছে ইলিশ মাছের দামটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেকটা কম মূল্যে বিক্রি করা হচ্ছে এই বাজারে কিন্তু এখানে যারা রয়েছেন তাদের অভিযোগ রয়েছে শুধু এই বাজার নয় এক বিভিন্ন বাজার রয়েছে চট্টগ্রামে অসংখ্য বাজার বিভিন্ন বাজারে বিভিন্ন দামে বিক্রি করার কারণে কিন্তু ক্রেতারা অনেকটা হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন আমরা কথা বলতে চাই এখানে অনেক এখানে কয়েকজন কিন্তু ক্রেতা রয়েছেন আমরা জানতে চাই এর আগে তারা আমাদেরকে অভিযোগ করেছিলেন আসলে চালে চালের দাম সব বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে পণ্য দাম রয়েছে সব পণ্যের দাম বেশি হওয়ায় তারা হতাশের কথা আমাদেরকে জানিয়েছে আসলে আজকের বাজারের কি অবস্থা বলে মনে বাজার আসলে সে আসলে মানে এখানে তো বেশি তাছাড়া এটা যারা বাজার মনিটরিং করে তারা যদি এখানে মানে সজাগ দৃষ্টিতে তাহলে অনেকটা কমে এখানে যার যার যেরকম খুশি সেভাবে তারা দামগুলো নিচ্ছে আর কি কিন্তু মানুষ তো অসহায় তাদের কাছে জিম্মি এই জিম্মির দশা থেকে যদি আমাদের সরকারের বা যারা সংশ্লিষ্ট আছে তারা যদি মা টাইম টু টাইম মনিটরিং করে তাহলে এটার একটা সমাধান আসে বলে আমি মনে করি অ্যাকচুয়ালি বেশি তো বেশি সময় তো টোয়েন্টি ফোর আসসালাম আলাইকুম এই আমরা তো এখানে মানে ওই আমরা এখানে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা এখানে খরিদ করে থাকি যেমন আমি একটা ওই হোটেলের মধ্যে ওই হোটেলের জন্য প্রতিদিন আমরা এখানে ওই খাসা মানে খাসা মাল নিত্য জিনিস আমরা খরিদ করি দেখছি গত সপ্তাহে যেরকম আমরা দাম দিচ্ছি আর আর সেটা আরো কি আর বিশ্বাস এখানে মানে বাড়তি এখানে বাড়তি দাম হাঁকানো আছে ওই আমরা এখানে গতকাল ওই লোটা মাছ নিলাম মানে ওই পঞ্চাশ টাকা করে আজকে আমরা এতক্ষণ ধরে কথা বলেছি এখানে যারা এখানে ক্রেতা রয়েছেন তারা বলছে না সব পণ্যের দামে কিন্তু অনেকটা বেশি আমরা জানতে চাই কিন্তু কাঁচামরিচের দাম কিন্তু অনেকটা বেশি এখানে যারা আরব দার ব্যাংক পোস্টার ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই দামটা এত বেশি কেন আপনার দাম তো বেশি না বোনার কারণে হয়তো মরিচের দাম একটু বেড়ে গেছে আবার কমে যেতে পারে এখন তো আগে একশো টাকা ছিল এখন সত্তর টাকা বিক্রি করছে কমে গেছে আপনার মরিচের দাম এখন সত্তর টাকা বিক্রি করতেছি আমরা শুধু বন্যার কারণে মাল আসতেছে না দেশে বন্যার কারণে মালটা ওখানে মালটা নষ্ট হয়ে গেছে তার কারণে মালটা আসতে কম আসতেছে এই কারণে আপনার মালটা আমরা এখন সত্তর টাকা আগে একশো টাকায় বেড়ছি আমদানি কম হচ্ছে সে কারণে আমরা এখন মালটা কম পাচ্ছি সেই জন্য আমরা মালটা এখন দাম বাড়ছে আর কি ধন্যবাদ আমরা এতক্ষণ ধরে কথা বলেছি এখানে যারা রয়েছেন তারা বলছিলেন আসলে বন্যার কারণে কিন্তু চট্টগ্রামে কাঁচামরিচ থেকে আসে সেইভাবে কিন্তু তাদের সরবরাহ না থাকার কারণে কিন্তু আসলে কাঁচামরিচ সহ বিভিন্ন পণ্যের দামটা অনেকটা বেশি বলে তারা দাবি করছেন তো এই ছিল আমার এখানকার সর্বশেষ তাবাসুম জয় আপনাকে ধন্যবাদ দর্শক সবজি বাজারে বন্যার কি ধরনের প্রভাব পড়েছে সে ব্যাপারে জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নয়ন বড় জয় কন্টেইনার হ্যান্ডলিং নতুন রেকর্ড সৃষ্টি করেছে চট্টগ্রাম বন্দর এটি 24 ঘন্টা বন্দরের কার্যক্রম চলার ফল বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ বন্দরের গতি আরও বাড়াতে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বে টার্মিনালের কাজ শেষ সহ নতুন যন্ত্রাংশ সংযোজনের তাগিদ বন্দর ব্যবহারকারীদের ননবরাজার তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট দুই সালের শুরু থেকে প্রাকৃতিক দুর্যোগ সহ যন্ত্রাংশ খারাপের কারণে চট্টগ্রাম বন্দর হোচট খেলেও এবার আগস্ট মাসে দুই লাখ ত্রিশ হাজার সাতশো পঁচিশ কন্টেইনার হ্যান্ডেল করে রেকর্ড করেছে এ বন্দর চব্বিশ ঘন্টা বন্দর কার্যক্রম চালানো সহ কাস্টম কর্মকর্তাদের সংখ্যা বৃদ্ধি ও নতুন যন্ত্রপাতি সংযোজনের কারণে এই অর্জন সম্ভব হয়েছে জানায় বন্দর কর্তৃপক্ষ কিছু ইকুইপমেন্টও যোগ করেছি আমাদের আরটিজি এসছে অন্য কন্টেইনার কন্টেনার মুভ করার ইকুইপমেন্ট এর সাথে যুক্ত হয়েছে কাস্টমসে অনেক কর্মকর্তা প্রদান হয়েছে যেটি একটি বিরাট পাওয়া হয়েছে বন্দরের জন্য আর বন্দরের গতি আরো বাড়াতে যন্ত্রাংশ বাড়ানোর তাগিদ বন্দর ব্যবহারকারীদের চট্টগ্রাম বন্দর তখনই উইক হবে যখন আমি দুদিনে আমার কন্টেনারের মালামালগুলো আমার উৎপাদনে দিতে পারি সেটা সেটাই তখনই আমি সন্তুষ্ট একজন ব্যবসায়ী হিসেবে সে লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য অবকাঠামোর কোনো বিকল্প নেই পর্যাপ্ত যন্ত্রপাতি প্রতিস্থাপনের কোনো বিকল্প নেই ফিফটিন পারসেন্ট কন্টেনার হ্যান্ডলিংকে আমরা যদি সামাল দিতে যাই আমাদের বন্দরের ইকুইপমেন্ট কিনতে হবে বন্দরের এক্সপানশন করতে হবে বন্দরে জাহাজ সমাধানে কেবল কন্টেনার হ্যান্ডেলিংয়ের গতি নয় সাথে পণ্য খালাসের গতি বাড়ানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীরা দাম কম হওয়া এবার বিপুল পরিমাণ ভারতে পাচারের আশঙ্কা করছেন নগার ব্যবসায়ীরা আর আর্থিক ক্ষতির মুখে পড়ে হতাশ হয়ে পড়েছেন ভালো ব্যবসা করতে পারছেন বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন চলছে চামড়া প্রক্রিয়াজাত করার প্রস্তুতি তবে নগার বদলগাছির চামড়ার বাজারে আগের মতো নেই ব্যস্ততা অনেক ব্যবসায়ী মধ্যে ছেড়েছেন ব্যবসা যারা এখনো করছেন তারাও হতাশ আমরা এগারোশো পঞ্চাশ টাকা করে কিনছি আর এখানে আসে আটশো টাকা করে বিক্রি হলো বড় গুলো আর ছোট হচ্ছে আপনার নয়শো আটশো কিনে এখানে বিক্রি হলো তিনশো টাকা পাবো প্রায় বিশ লাখের মতো আমার এই টাকা আমি ঢাকা নাটোর যে টানা আরতে দিছিলাম সেই টাকাটা আমি পাইনি টাকা আলাদা দেয়নি আমি খালি শূন্য হাতে কান্দে আসছি পাশের দেশ ভারতে দাম বেশি হওয়ায় চামড়া পাচারের সংখ্যায় আছেন বদলগাছির আরতদাররা চোদ্দশো পনেরোশো টাকা রেট গ্রামগঞ্জে এবং এই সেই চামড়া বলতে চাই হাজার হাজার পঁচিশ এই জন্য চামড়া বেশি সম্ভব ভারতে যাওয়ার সম্ভাবনা বেশি এক লক্ষ টাকা দাদা গরুর দাম তো এইরূপ সিন্ডিকেট যদি লোকেরা করে তাহলে তো মনে করো আমরা পাচার হয়ে যাবে তবে পুলিশ বলছে পাচার রোধে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমাদের থানা লেভেলে সকল কর্মকর্তাকে ইন্সট্রাকশন দেওয়া আছে এবং আমাদের কমিউনিটি পুলিশ পরিষদের সাথে কাজ করবে কোনো প্রকার গভাবানিক ওষুধ চামড়া যেটা সীমান্তের দিকে তার পরিবহন হয় কোনো ট্রান্সপোর্ট যদি না পারে মাগুরায়ও চরম পুঁজি সংকটে ব্যবসায়ীরা আছে লবণ সংকটও ব্যবসায়ীরা বলছেন বিগত কয়েক বছরে ঢাকার ট্যানারি মালিকদের কাছে অন্তত এক কোটি টাকা বকেয়া পড়েছে লবণ এবং দিয়ে প্রায় টাকায় পড়ে গেছে এখন ট্যানারি মালিক এর বিবেচনা করে যদি আমাদের মূল দামটা দেয় তাহলে আমরা বাঁচব আর ট্যানারির পরে সাহায্য অভাবে লবণ নেই ঢাকার বাইরে গরুর চামড়ার সরকারি দাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা হলেও মাগুরায় প্রতি ফুট বেচা কেনা হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় সময় হলো একটি বিরতি নিউজ ফিরছি বিরতির পর আবারও স্বাগত আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ ঈদে আনন্দ শেষে এখন রাজধানী মুখী কর্মজীবী মানুষ তাই ট্রেন বাস ও লঞ্চে উপচে পড়া ভিড় রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী সাফিয়াজ রাসনা দর্শক সরাসরি যোগ দিচ্ছেন তিনি রাসনা কমলাপুরে যাত্রীবাহী ট্রেনগুলো কি ঠিক সময় মতো এসে পৌঁছাচ্ছে আর রাজধানীতে ফিরে কি বলছেন যাত্রীরা তারপর আজকে কিন্তু ঈদের পরে আজকে প্রথম ছুটির দিন সরকারের ছুটির দিন তো আজকে কিন্তু সবচেয়ে বেশি সকাল থেকে যখন আমি এখানে এসেছি তখন দেখেছি যে সকাল থেকে এখানে সবচেয়ে বেশি কিন্তু আজকে যাত্রী যারা ঘরে ফিরেছিলেন প্রিয়জন নিয়ে পরিবার পরিজন নিয়ে ঈদ করতে তারা কিন্তু আজকে সবচেয়ে বেশি মানুষ এই রাজধানীতে ফিরছে তবে একটু তথ্য জানাতে চাই সেটি হচ্ছে যে বেশ কয়েকটি ট্রেন কিন্তু আজকে একেবারে লেট করেছে যেরকম সকালে রাজশাহী থেকে যে ধূমকেতু ট্রেনটি চারটা পঞ্চাশে আসার কথা ছিল রাজধানীতে পৌঁছার কথা ছিল সেটি পৌঁছেছে সকাল সাতটায় এছাড়া সুন্দরবন এক্সপ্রেস খুলনা থেকে রাজধানীতে পৌঁছানোর কথা ছিল চারটা চল্লিশে কিন্তু সেটি কিন্তু দুই ঘন্টা লেট করে সাড়ে ছটায় পৌঁছেছে সবচেয়ে বেশি বিলম্ব যেটি হয়েছে রংপুর এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস সকাল ছটা পাঁচে পৌঁছানোর কথা ছিল কিন্তু সেটি কিন্তু এখন পর্যন্ত এটি আমাদেরকে যেই ট্রেনের সময়সূচি রয়েছে শিডিউল রয়েছে সেটি দেখাচ্ছে যে সকাল সাড়ে দশটায় এসে পৌঁছাবে তো আসলে এই যে ভোগাতে রেলওয়ে কর্তৃপক্ষ যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে ঈদের সময় ঘরে ফেরা এবং ঈদ শেষে রাজধানীতে ফিরতে ফেরার যেই সময়টা এই সময়টা কিন্তু ট্রেনগুলোতে দেখা যাচ্ছে যে এর আগে আমরা যেটি দেখেছি যে ঈদের যখন ঘর মুখ মানুষরা তাদের প্রিয়জন নিয়ে পরিবার পরিজন নিয়ে ঈদ করার জন্যে রাজধানী থেকে রওনা দিয়েছিলেন তখনও কিন্তু আমরা দেখেছি যে সব কয়টি ট্রেনেই কিন্তু দুই থেকে আড়াই ঘন্টা করে বিলম্ব হচ্ছিল দুই থেকে আড়াই ঘন্টা করে সবগুলো ট্রেনই কিন্তু লেট হচ্ছিলো এবং একই অবস্থা কিন্তু আমরা দেখেছি যে এই আসার সময় যখন যারা কর্মজীবী মানুষ রয়েছেন রাজধানীতে আসার জন্যে তারা যখন ফিরছেন এই রাজধানীতে তাদের জীবিকার প্রয়োজনে তাদের কর্মস্থলে যখন ফিরছেন তখনও কিন্তু আমরা দেখছি যে আসলে একই রকম অবস্থা কিন্তু তখনও চলছে ট্রেনের শিডিউল বিপর্যয় তো আসলে সবচেয়ে ভোগান্তিতে পড়ছেন যারা ঈদের পরে যারা এই যে বাড়িতে যাওয়ার জন্যে যারা টিকিট কেটে রেখেছিলেন তাদের জন্য ভোগান্তি তারা বলছেন যে এক একটি ট্রেন কিন্তু দুই থেকে আড়াই ঘন্টা কখন তিন ঘন্টা করেও কিন্তু দেরি করছে সেক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ যেটি আমাদেরকে জানিয়েছেন যে ঘরে ঘরমুখ যখন মানুষ যে অবস্থা দিয়ে ট্রেনে ছাদে করে এবং ট্রেনে সিট না পেয়ে যেভাবে তারা বাড়িতে গিয়েছেন ঠিক একইভাবে কিন্তু ট্রেনগুলো দেখা যাচ্ছে যে এই ঈদের সময় ফিরতি কিন্তু একইভাবে আসছে সুতরাং এই কারণে কিন্তু ট্রেনের বিলম্ব হচ্ছে এবং আরেকটু তথ্য জানাতে চাই যে দেখা যাচ্ছে যে ট্রেনের কোথাও লাইনে ত্রুটির কারণেও কিন্তু এই বিলম্ব হয়ে থাকে তো আমরা আসলে আশা করবো যে যারা ঘরে ঘরে ফিরে গিয়েছেন ঈদ করতে সেই ঘরমুখ মানুষগুলো রাজধানীতে ফিরে এসে আবার নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন এবং রেলওয়ে কর্তৃপক্ষ যেটি আমাদেরকে জানিয়েছিলেন তারা চেষ্টা করছেন যে ট্রেনে যেন শিডিউল অনুযায়ী যেন সবগুলো ট্রেন ঠিকমতো আসতে পারে কোনো যেন শিডিউল বিপর্যয় না হয় তবে কমলাপুর রেল স্টেশন থেকে এখন পর্যন্ত রাজধানীতে ফেরা মানুষের খবর নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ প্রশ্ন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাফিয়াজ রাসনা। এবার নিউজ টোয়েন্টি ফোর আন্তর্জাতিক এ পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছে আরো অনেকে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হাইতি এবং তুর্কি ও কাইকোস দ্বীপপুঞ্জে হারিকেন ইরমা আঘাত হানতে পারে তার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সেখানকার সরকার এরই মধ্যে সেন্ট এন্টিগুয়া ও বারবুডা দ্বীপে পঁচানব্বই ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে সেখানকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন পুয়ের তরিকোর নয় লাখ বাসিন্দা হারিকেনের প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টি ও বন্যায় তলিয়ে গেছে পুয়ের তরিকো ডমিনিকান, রিপাবলিক ও ভার্জিন দ্বীপের উত্তর পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকা ইরমা পরবর্তী দুর্যোগ মোকাবেলায় খাবার বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী মজুত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ তৎপর রয়েছে উদ্ধারকারী বাহিনী মিয়ানমারের রাখাইনদের রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফ জাই বলেন বিশ্ব সম্প্রদায় উদ্যোগ না নিলে হাজার হাজার রোহিঙ্গার জীবন বিপন্ন হবে সেই সাথে তিনি মিয়ানমারের নেতা সুচিকে রোহিঙ্গাদের বিষয়ে মুখ খোলার আহ্বান জানান এদিকে বিরোধপূর্ণ রাখাইন রাজ্যের সবাইকে রক্ষায় সরকার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছে বলে দাবি করেছেন সুচি। ভারতের সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যার প্রতিবাদে সরব কলকাতার রাজপথ সেখানে প্রতিবাদ মিছিল বের সাংবাদিকরা এতে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিকে হত্যাকাণ্ডের পর কেন্দ্রীয় সরকার তেমন কোনো উদ্যোগ না নেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড় বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রনী চন্দ্রা মঙ্গলবার বেঙ্গালুরুতে নিজ বাড়ির সামনে আতদায়ের গুলিতে নিহত হন সাংবাদিক গৌরী লঙ্কেশ বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য হয় হত্যার প্রতিবাদে কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে শহরে বের হয় বিশাল মিছিল সে পদযাত্রায় সাংবাদিকদের সাথে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বলেন সংবাদ মাধ্যমের উপর বারবার আক্রমণ নেমে আসছে প্রতিরোধে ব্যর্থ হওয়ায় এনডিএ সরকারের কঠোর নিন্দা করেন মুখ্যমন্ত্রী বিরোধী কণ্ঠস্বর চাপা দেওয়ার জন্য সংবাদ মাধ্যমের উপর এমন আক্রমণ হচ্ছে বলেও মনে করেন তিনি গৌরী লঙ্কেশ হত্যার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী লঙ্কা লঙ্কের ঘটনায় এখন নীরব ভূমিকায় মোদী সরকার এ নিয়ে সমালোচনা ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চন্দ্রা নিউজ সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি আমাদের সাথে থাক আবারও স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এবার নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস সিরিজ জয় আর হলো না টাইগারদের চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে সিরিজ এক এক সমতায় শেষ করল অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ওয়ার্নার স্মিথ আর রেনশোর উইকেট হারিয়ে টাইগারদের দেওয়া মাত্র ছিয়াশি রানের টার্গেটে পৌঁছে যায় সফরকারী দলটি দুই টেস্টে ২২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নাথান লায়ান এই বামহাতি অফ স্পিনারের সাথে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন যৌথভাবে ডেভিড ওয়ার্নার ওদের চট্টগ্রাম টেস্ট জেতায় বাংলাদেশের আর সিরিজ জয় হলো না বিস্তারিত জানাচ্ছেন নাজমুস সাকিব এই টেবিলটায় একটু আগেই ছিল বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের একমাত্র ট্রফি চাইলে টাইগাররা একাই ভাগ বসাতে পারত এটাতে তবে ভাগ্যের পরিহাসে এখন অস্ট্রেলিয়াকে দিতে হলো ভাগ চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনটাই যে শেষ দিন আগে থেকে আজ হয়েছে কি ভাগ্যকে নিজের করেছে অস্ট্রেলিয়া এদিন দিন কারিগর একজন নাথান লায়ন যার আগুনের রূপে পুরে ছাড়খার বাংলাদেশ ব্যাটিং অর্ডার স্বাগতিকরা ভুল করেছে বারংবার শুধু তাই নয় লায়নের কোনো টাইগার এশিয়ায় এক ম্যাচে উইকেট লুফে যোগ হয়েছেন ইয়ান বোথামের এলিট লিস্টে পাশাপাশি ভেঙেছেন একশো তিরিশ বছরের রেকর্ড দুই টেস্টের সিরিজে মালিক বনেছেন বাইশ উইকেটের যাদের যাকে টোপকে ছেচল্লিশ উইকেট বাগিয়ে পড়েছেন দু হাজার সতেরোর বিশ্ব সেরার মুকুট দু হাজার চারে সেন ওয়ানের পর টানা তিন ইনিংসে পাঁচ ছাপিয়ে গেছেন স্টুয়ার্ট ম্যাকগিলের সতেরো উইকেটের রেকর্ডকেও অজিদের লাল বলে দুনিয়ায় দ্বিতীয়বার দশ উইকেটের কীর্তি এশিয়ায় ব্যক্তিগত প্রথম স্বদেশী হিউজ ক্রামবেল লায়নের সঙ্গী এখন সম্মুকে দিয়ে অধঃপতন শুরু বাংলাদেশের দলীয় এগারো রানে প্রথম স্লিপেই কামিন্সের ওভারে কাটা পড়েন বাকি সময়টা ভুতুরে কিছু ঘটে গেল বত্রিশ থেকে তেতাল্লিশ এই এগারোতে টাইগার টপ অর্ডার ভেঙেচুরে একাকার লায়নের টেম্পারমেন্টে পরাস্থ তামিম ফ্রিজের বাইরে এসে স্টাম্পিং এর শিকার ধৈর্য হারা ইমরুল তিনে বেমানান কাভারে সুস্পষ্ট আউটে সাকিব আল হাসান হাল ধরে এগিয়ে নেবেন কিন্তু হলো না কিছুই প্রথম ইনিংসের শিক্ষা মাথায় নিয়ে রাইট লেফট কম্বিনেশন আনতে টাইগার টিম ম্যানেজমেন্ট মমিনুলকে নিচে পাঠিয়ে মিস্টার ফিনিশা নাসিরকে খেলালো চারে নাসির প্যাভিলনে ফেরত দলীয় তেতাল্লিশেই বাংলাদেশ শিবিরে পাঁচ উইকেট খোয়ানোর আফসোস ষষ্ঠ উইকেট ভেঙে পড়ল লায়ন অ্যাট্যা সাব্বিরের ফেরা চব্বিশ রানে দলপতি মুশফিক ইনিংসে তিপ্পান্নতম ওভারের তৃতীয় বলে প্যাট কামিন্সের বল কাট করতে গিয়ে আউটসাইড এজে কাটা পড়েন মমিনুল হক ভয়ঙ্কর লায়নকে স্কোয়ার লেগে উড়িয়ে মারলেন কিন্তু নিশানা গুড়িয়ে দিলেন কামিন্স দুর্দান্ত ক্যাচ নিয়ে মুমিনুল আউট উনত্রিশ রানে সবার ফেরা তো মিরাজ তাইজুল হাল ধরেন বাংলাদেশকে এনে দেন পঁচাশি রানের লিড অস্ট্রেলিয়া কি আর এতে টলে উচ্ছ্বাস মিলিয়ে যায় এক এক সমতায় তেত্রিশ বছর পর এশিয়ায় কোন সিরিজ ড্র করলো এ দেখে যাওয়ার জন্য অস্ট্রেলিয়াকে মাত্র ছিয়াশি রানে টার্গেট দেয়াকে মোটেও সহজভাবে মেনে নিতে পারছেন না বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বললেন দ্বিতীয় ইনিংস আর সত্তর রান জমা করতে পারলে হয়তো দিন শেষে চিত্রটা ভিন্ন হতো তবে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথের প্রশংসায় পেয়েছে বাংলাদেশ দল বললেন দ্রুতই তারা নিজেদের ভুল ত্রুটি শুধরে নেবে অ্যাট প্রথম দিনে যেরকম উইকেটটা ছিল এমন কোনো ছিল না স্পিনারদের জন্য যেটা কিনা আনপ্লেয়েবল বা খুবই

বাংলাদেশ গোটা সিরিজ জুড়েই ভালো করেছে কিন্তু এক এক সমতায় সফর শেষ করতে পেরে আমরা খুশি তবে অনেক সময়ই আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম তার ফলেই সমস্যায় পড়তে হয়েছে আমি মনে করি এখানে আমাদের কাজ করতে হবে বাকিটুকু টেকনিক্যাল ধারাবাহিকভাবে ভাবে সঠিক সিদ্ধান্ত নেবার পাশাপাশি মিডল অর্ডারে ভালো পার্টনারশিপ করতে হবে বরাবরই শুরুটা ভালো করলেও পরের দিকে আমরা ছন্দ হারিয়ে ফেলেছি এবার বিনোদনের সংবাদ ঈদ আসলে সিনেমা প্রেমী দর্শকদের হলে ভিড় থাকবে এটা স্বাভাবিক চিত্র হওয়ার কথা থাকলেও এবারে চিত্রটা একটু ভিন্ন ঈদের ষষ্ঠ দিনেও মুক্তিপ্রাপ্ত তিন সিনেমার কোনোটি পারছে না হলে দর্শক টানতে এর মধ্যে আবার নকলের প্রশ্ন মানে জর্জরিত সাকিব বুবলির অহংকার ছবিটি আরো জানাচ্ছেন ফাতেমা কাউসার ইদুল আজহায় মুক্তিপ্রাপ্ত রংবাজ অহংকার এবং সোনাবন্ধু দেখতে আসা বিভিন্ন সিনেমা হলে চিত্র এটি যা অন্যবারের তুলনায় একেবারে আলাদা যারা আসছেন তাদের আবার অভিযোগ টিকিটের মূল্য নিয়ে আটজন সদস্য আসছে কিন্তু টিকিটের মূল্যটা বেশি হয়ে গেছে টিকিটের মূল্যটা যদি একটু কম হইতো তা জনগণ আসতো ভালো লাগতো মানুষ দেখতে সাউন্ড সিস্টেম যদি সব ভালো থাকে এটাই আমাদের প্রত্যাশা অনেক হলে দেখা যায় যে পরিবেশ এতটা ভালো হয় না এবারের ঈদেও সিনেমা মুক্তির তালিকায় এগিয়েছিল বাংলাদেশের সুপারস্টার সাকিব খান তার অভিনীত দুই সিনেমা রংবাজ এবং অহংকারও পারেনি হলে দর্শক টানতে তাই লোকসানে পড়তে হলো হল মালিকদের যেরকম আমরা সারা পাবো বলে আশা করেছিলাম এই সেরকম কোরবানি ঈদে রোজার ঈদের মতো সেরকম সারা পাচ্ছি না সাকিবের ছবি হলে একটু দর্শক হয় এছাড়া অন্য কোনো নায়কের থাকলে আমরা সেমন একটা সারা পাই না সত্যি কথা এটা কত রমজান ঈদে যে ব্যবসাটা আমাদের হয়েছে তুলনোর জন্য আমাদেরই হয় না সাকিব খান বুবলি অভিনয়িত অহংকার নকলের প্রশ্ন মানে জর্জরিত ছবিটির বিরুদ্ধে কাহিনী সংলাপ এমন কি প্রেমেও হুবহু মিল পাওয়ার অভিযোগ উঠেছে আমি ঢাকা এখনো ছুটির আমেজ কাটেনি আগামীকাল কাল শুক্রবার থেকে লোক সমাগম বাড়বে এমনটাই প্রত্যাশা করছেন সিনেমার সংশ্লিষ্টরা فاطمه গাউসার নিউজ 24 ঢাকা শেষ আগে একবার। রোহিঙ্গা ইস্যুতে চাপে রাখছে সরকার জানালেন প্রধানমন্ত্রী তুরস্কের ফার্স্ট লেডির ক্যাম্প পরিদর্শন রোহিঙ্গা সংকটে ভুক্তভোগী হতে পারে পুরো অঞ্চলই জঙ্গিবাদ বিস্তারের আশঙ্কা সংকটের মিরপুরে জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার আজ অভিযান এবং হজশে সৌদি আরবে দুর্ভোগে বাংলাদেশি হাজিরা অভিযুক্ত এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থার ঘোষণা সংবাদ এখন এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে